জয় গুরু, নমস্কার। আমি অঙ্কুশ আর ডিভাইন সোলে তোমাদের সকলকে স্বাগত জানাই একটা ফ্রেশ মর্নিং। এবার যেহেতু সমস্ত তিথিগুলোই সকাল সকাল পড়েছে, সমস্ত পুজোগুলোই কিন্তু সকাল সকাল হচ্ছে, আর আজকে হচ্ছে শুভ মহা অষ্টমী। আর সন্ধি পুজো এবং মহাষ্টমীর পুজো পরপর হবে, তো সেই মুহূর্তটাই বাড়ির পুজোর এই বছর 62 ইয়ার্স 62 বছরে পদার্পণ করেছে। সেই মুহূর্তটা সকাল সকাল চলে এসেছি স্নান টান করে, আর আজকে আমার ইভেন্টও আছে, আমাকে কলকাতায় ব্যাক করতে হবে আজকে। তো যাই হোক, ছোট্ট করে তোমাদের সাথে শেয়ার করছি, চেয়েছিলাম একটা আনকাট ভিডিও বানাতে, জানি না পারবো কি না, ছোট্ট করে শেয়ার করছি বাড়ির এই পুজোর মোমেন্টটা। স্টেটিউন, আর যারা নতুন দেখছো প্লিজ প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর পাশে থাকা বেল বাটনটাকে প্রেস করো, যাতে ইন ফিউচার যখনই আমি কোনো ভিডিও আপলোড করি তার নোটিফিকেশানগুলো যেন টাইম টু টাইম তোমাদের কাছে পৌঁছে যায়। পুজোয় যাতে কোনো অসুবিধা না হয় সেজন্য আমি কোনো কথা বলছি না, জাস্ট মোমেন্টগুলো তোমাদের সাথে শেয়ার করছি, কি করে বাড়ির পুজো হয় সেটা তোমরা একটু দেখো ভিডিওর মাধ্যমে। সত্যি এটা খুব আনন্দের একটা মুহূর্ত আমাদের প্রত্যেকের জন্য, সবাই নিজ নিজ কাজে ব্যস্ত। সবাই নিজের নিজের মতো কাজ করছে, এখানে বেলপাতা বাছা চলছে আর পদ্ম ফোটানো চলছে, আর আমাদের বাড়ির নতুন বউ, তার সাথে আলাপ করিয়ে দিই, চৈতালি।
আর এগুলো সব পুরনো বউ, ওই জন্য ওদের সাথে আলাপ করালাম না। সত্যি এই মুহূর্তের অনুভূতিগুলোই আলাদা, যেহেতু বাড়ির পুজো এবং গ্রামের পুজো। অশ্বিনীর উপরে দায়িত্ব পড়েছে তুলসী পাতা ছেঁড়ার। আচ্ছা, ও চেক করছে হচ্ছে কি মানে পাতা পাতায় কোনো কিছু আছে কি না। আচ্ছা, বেলপাতার ডিপার্টমেন্ট এই দুজন, আর পদ্মের ডিপার্টমেন্ট হচ্ছে ওর। আর বাড়ির ছেলেগুলো সব ঘুমাচ্ছে যথারীতি। উঠে গেছে? আচ্ছা, গৌরী লোক প্রাপ্ত হারে গণপতি না সবাইকে যার যার কাজ কিন্তু বুঝিয়ে দেওয়া হয়েছে, সবাই সবার মতো কাজ করছে। পুজো মণ্ডপ অর্থাৎ এই মায়ের সামনে সবাই বসার জায়গা হচ্ছে এটা। এখানেই সমস্ত সান্ধ্যকালীন অনুষ্ঠানগুলো হয়, গান বাজনা সমস্ত কিছু, আর খাওয়া দাওয়া হয় এই জায়গাটাতেই। আর ভোগের রান্না তো তোমাদেরকে দেখালাম যে ভোগের রান্না হচ্ছে একদম এই পুজো মণ্ডপ, তার ঠিক এই পাশের এইখানটাতে, ওখানে ভোগ রান্না হচ্ছে মায়ের। আর আমাদের জন্য যে খাবার দাবারের আয়োজন হয় সেটা রান্না হয় এই জায়গাটাতে। দেখো, এই জায়গাটাতে হচ্ছে আমাদের খাওয়া দাওয়ার আয়োজন করা হয়। সবাই খুব ব্যস্ত, আমি ওই জায়গাটাতে ঢুকে কাউকে ডিস্টার্ব করতে চাইছি না, কারণ ওই জায়গাটা যত খালি হবে ওদের কাজ করতে সুবিধা হবে। দুটো ছেলের কথা না বললেই নয়, ওর নাম হচ্ছে উজ্জ্বল, ও বাড়ির সমস্ত জিনিসপত্র যোগান দেয়, সমস্ত কিছু গুছিয়ে দেওয়ার দায়িত্ব হচ্ছে ওর। আর ওর নাম হচ্ছে অশ্বিনী, ও আমাদের বাড়ির প্রধান ঢাকি। এই যে তোমরা লাইভ প্রুফ পেলে যে উজ্জ্বলকে বলা হলো গিয়ে বলে এসো, সাথে সাথে ও কিন্তু চলে গেল। প্রচুর খাটে ও, প্রচুর খাটে। আমি
সকাল সকাল উঠে পড়েছে আরেকজন টিনটিন। টিনটিন ভিডিও করা পছন্দ করে না, একটুখানি রেগে গিয়ে আবার স্মাইল দিল, কারণ ও জানে যে এটা সবাই দেখবে সেই জন্য। চলো এরপরে আস্তে আস্তে, এখন কিছুক্ষণের মধ্যেই অঞ্জলি শুরু হবে। মায়ের ভোগ এখন সমর্পণ করা হবে। আর 108টা পদ্ম ফোটানো চলছে। হ্যাঁ বাজব। ও আচ্ছা, হ্যাঁ অপরাজিতা ফুল দেখতে হয়। আচ্ছা ও এখন 108টা পদ্ম ফুল, 108টা অপরাজিতা। আচ্ছা বাহ, কিনলেও সেটা গাছেরই হয়। হ্যাঁ মানে কেনা নয়। হ্যাঁ হ্যাঁ সেটাই, হ্যাঁ সেটাই। হ্যাঁ মানে উদ্দেশ্য হচ্ছে এটাই বলা যে আমাদের নিজেদের কালেক্ট করা, কেনা নয়। আচ্ছা এই প্রদীপটাও তো 108টাই না? 108টাই, বাহ। চলে এসছো? আরেকজন বাজি কেনার জন্য পাগল হয়ে উঠেছে, এখনো খোলেনি বেটা, এখনো খোলেনি। সকাল সকাল কিন্তু বেশ ভালোই ঠান্ডা আছে। একটা সুন্দর মাঠ, এই মাঠটাই তোমাদেরকে দেখাবো বলে আমি এখানে আসলাম এবং এই মাঠটা দেখিয়ে ভিডিওটা শেষ করব। দেখো কি সুন্দর শিশির পড়ে আছে ঘাসে, ছোটবেলায় প্রচুর খেলাধুলা করেছে এই মাঠটাতে। চলো সবাই সুস্থ থাকো, ভালো থাকো, নিজেদের খেয়াল রাখো, আর ওয়ান লাইফ হই হই করে বাঁচো, প্রাণ ভরে বাঁচো। ঈশ্বরের কাছে এই প্রার্থনা করি, আমাদের সকলের মঙ্গল হোক। জয় গুরু। নেক্সট কোনো ব্লগে ডেফিনেটলি দেখা হচ্ছে।